সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এলো মাহে রমজানের আজকের পর্বে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনার বিষয় ইফতারের সুন্নাহ ও ফজিলত, এবং এই আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, গাজীপুর বাইতুন্নূর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা এনামুল হাসান বিন নূর সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং রমজানের দিনগুলো বেশ ভালোই কাটছে। আমরা রোজা রেখে প্রতিনিয়তই আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিই এবং আমরা ইফতারি করি, কিন্তু আমরা অনেকেই ইফতারের নিয়ম কানুন কিংবা ইফতারের মধ্যে কী কী সুন্নাত লুকায়িত আছে আমরা জানি না, যার জন্য আমরা ফজিলত বঞ্চিত হই। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা জেনে নিই আমাদের সম্মানিত মুখতারাম জনাব হযরত মাওলানা ইমাম হাসান বিন নূর সাহেবের কাছ থেকে ইফতারের সুন্নাত কী কী এবং এতে কী কী ফজিলত লুকায়িত আছে। জি মুখতারাম। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা বাগাদ। এলো মাহে রমাদানের এই অনিন্দ সুন্দর আয়োজনের যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আলোচনার শুরুতেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং শেষ অবধি আমাদের আলোচনায় থাকবার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। মহতারাম উপস্থাপক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছেন আজকে আলোচনার জন্য, সেটি হলো ইফতারের সুন্নাহ এবং ফজিলত সম্পর্কে। ইফতারের অনেক ফজিলত রয়েছে, রোজাদারের জন্যে ইফতারের ফজিলত এতটা বেশি, এতটা গুরুত্বপূর্ণ, তাকওয়া অর্জনের জন্যে ইফতার হচ্ছে একটি অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলেছেন, লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইন্দা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইন্দা লিকা রব্বিহি। রোজাদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা খুশির সংবাদ রয়েছে। প্রথমটি হলো তাদের ইফতারের জন্যে, তার মানে ইফতার হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজাদারের জন্য একটি অত্যন্ত খুশির বিষয়। কেন এই খুশির বিষয়? অন্য হাদিসে আল্লাহ রাসূল বর্ণনা করছেন এইভাবে, যখন একজন রোজাদার ইফতারকে সামনে নিয়ে তার ইফতার করবার সার্বিক সকল সামর্থ্য থাকবার পরেও তিনি যখন ইফতারটা না করে শুধুমাত্র রবের ভয়ে ক্ষুধার্ত অবস্থায় খাবারটাকে সামনে রেখে বসে থাকেন, আল্লাহ তাআলা এত খুশি হন তিনি ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তুমি তো আমাদেরকে, তোমরা আমাকে তো এই বান্দাকে সৃষ্টি করতে নিষেধ করেছো, তো তাকিয়ে দেখো তারা শুধুমাত্র আমার ভয়ে তাকু অর্জন করবার জন্য এত ভালো খাবার সামনে থাকবার পরেও সেই খাবারটা তারা স্পর্শ করেও দেখে না। তো রাব্বে করিম যখন তার প্রিয় বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে এইভাবে আলোচনা করেন, এর চাইতে খুশির আর কী হতে পারে? আমার রব আমাকে স্মরণ করছেন, আমার প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন ইফতারের এত বেশি মর্যাদা, আর ইফতারের খুশি বলার আরেকটি কারণ হলো, মানুষ যদি সারাদিন ক্ষুধার্ত থাকার পরে খাবার পায়, এমনিতে খাবারের স্বাদও বেড়ে যায়, আনন্দও বেড়ে যায়। জি, আমি সারাদিন না খেয়ে থাকবার পরে, 18 ঘন্টা 19 ঘন্টা না খেয়ে থাকবার পরে যখন ওই খাবারটা খায়, আল্লাহর রহমত আর বরকত দ্বারা এত পরিপূর্ণ থাকে, এর চাইতে বেশি খুশি রোজাদারের জন্য আর কিছু হতে পারে না। তো এখন প্রশ্ন হলো, আমরা ইফতার কী দিয়ে করবো বা আল্লাহ রাসুল কী দিয়ে ইফতার করতেন? প্রথম কথা হলো, যে কোনো হালাল খাবার দিয়ে ইফতার করার জায়েজ আছে, তবে সুন্নাত আছে রাসুলের পক্ষ থেকে। আল্লাহ রাসুল বলছেন, ইজা আফতার আহাদুকুম ফালিউফতির আলা তামারিন ফা ইন্নাহু বারাকা। তোমাদের মধ্যে যখন কেউ ইফতার করতে চায় সে যেন খেজুর দিয়ে ইফতার করে, কেননা খেজুরের মধ্যে বরকত রয়েছে। লামিয়াজিদ, যদি সে খেজুর না পায় তাইলে কী করবে? ফালিউফতির আলা মাইন ফাইন্নাহু তুহুর, তাহলে সে যেন পানি দ্বারা ইফতার করে, কেননা পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল কেন খেজুর দিয়ে ইফতার করতেন? মেডিকেল সায়েন্স বলছে সারাদিন ক্ষুধার্ত থাকার পরে মানুষের স্টোমাকটা এমনভাবে তৈরি হয়, যদি খেজুর দিয়ে সে ইফতারটা শুরু করতে পারে তার শরীরের জন্য এত ফিট হয় এই খাবারটা, এবং পরবর্তী রোজা রাখার জন্য শক্তি যোগানোর জন্য অত্যন্ত সহায়ক একটা মাধ্যম হয়ে থাকে। তো আল্লাহ রাসূল খেজুর দিয়ে ইফতার করতেন, তবে তিনি সাধারণত তিনটা খেজুর দিয়ে ইফতার করতেন এবং খেজুরটা খুব বেশি টাটকা হতো, যদি না পাওয়া যেত সেক্ষেত্রে অন্য খেজুর খাওয়ার সুযোগ রয়েছে। তিরমিজি আবু দাউদের এই বর্ণনা থেকে বোঝা যায় আমাদের যদি সুযোগ থাকে আমরা অবশ্যই রাসূলের সুন্নাহ পালনের জন্য খেজুর দিয়েই ইফতারিটা শুরু করতে পারি। এবং আমাদের ইফতারের আরেকটা জিনিস যেটি আমাদের পরবর্তী দিন রোজা রাখতে বাধ্য, রোজা রাখার ক্ষতি করতে পারে, অ্যাসিডিটি করতে পারে, এই ধরনের খাবার এড়িয়ে চলা রাসূলের সুন্নাহ। জি, এখন
তিন নম্বর কথা হলো আমরা যে ইফতারটা করব কোন সময় করব। আমাদের সমাজে ইফতারির সময়টা নিয়ে বেশ বিভ্রান্তি আছে। এক শ্রেণীর মানুষেরা বেশ রাত 8-9টার দিকে ইফতার করে এবং তারা এটা দলিল হিসাবে একটা আয়াত ব্যবহার করে থাকেন, আয়াতের অংশ বিশেষ সূরা বাকারা, সেটা হলো আতিমু সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। তখন তারা বলে তাহলে তো রাতটাই করতে হবে, তো রাতের মানে তো রাত 12টাও হতে পারে, তো আপনি 8টায় করছেন কেন? এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো কোরআনের আয়াত সবচেয়েতে বেশি ভালো বুঝেছেন আল্লাহ রাসূল। যেই জিনিসটা আমাদের মধ্যে বোঝার ক্ষেত্রে সন্দেহ থাকবে ওই জিনিসটার আমল আল্লাহ রাসূল কী করেছেন সেটা আমাদের বুঝতে হবে। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল এই রাতের বর্ণনা দিচ্ছেন, সেটি কি? তিনি বলছেন, ইযা আখবারাল লাইলু মিন হাহুনা ওয়া আখবারান নাহারু মিন হাহুনা ও গুরিবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম। আলহামদুলিল্লাহ, তিনি বলছেন যখন সূর্যটা ডুবে যাবে তার মানে দিনের শেষ রাতের শুরু, এমন সময় বান্দা ইফতার করবে। সুবহানাল্লাহ, তার মানে আমরা এখানে রাতের ব্যাখ্যা রাসূল থেকে এটাই বুঝলাম যে রাতের শুরুটাকেই আল্লাহ বুঝিয়েছেন। এই জন্য যদি কেউ বিভ্রান্তি তৈরি করে রাত 9টাতে নিয়ে যায় তাহলে 12টাতে নিয়ে যেতেও তো অন্য কারোর আপত্তি থাকবে না। আমরা রাসূলের সুন্নার দিকে ফিরে যাব। এক্ষেত্রে আল্লাহ রাসূল আরেকটি কথা বলেছেন চমৎকার, তিনি বলছেন যতদিন পর্যন্ত আমার উম্মাত দ্রুত ইফতার করবে ততদিন আল্লাহর রহমত আর কল্যাণ তাদেরকে ঘিরে ধরবে, যখন তারা ইফতারিতে দেরি করবে তখন তাদেরকে আল্লাহ তাআলা অন্য জাতি দিয়ে লাঞ্ছিত করবেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এখন তাহলে ইফতারের যেই গুরুত্ব আমরা বুঝতে পারলাম, ইফতার কী দিয়ে করতে হবে সেটাও জানলাম, ইফতার কোন সময় করতে হবে সেটাও জানলাম, এখন হলো ইফতার আমি একা করার চাইতে কাউকে নিয়ে করাটার মর্যাদা কতটুকু। ইফতারে নিজে করাটা যেমন বরকতময়, অন্যকে করানোটাও বরকতময়। এবং আমার মনে হয় একজন রোজাদারের জন্য উচিত স্বাবলম্বী মানুষের যে আর একজনকে নিয়ে ইফতার করা, কেননা আল্লাহর হাবিব বলছেন সহি হাদিসের বর্ণনায়, ওমান আসকা সাইমান সাকাহুল্লাহ মিন হাউদি শারবাতান লাবাজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যদি কেউ কোনো রোজাদারকে পানি দিয়েও ইফতারি করায় আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি দান করবেন। মাশাআল্লাহ, যতক্ষণ সে জান্নাতে প্রবেশ না করবে তার এই পিপাসা যাবে না। তো আমরা আলোচনা যেটা বুঝলাম সেটি হলো আমরা ইফতার করবো ইনশাআল্লাহ, ফজিলাতপূর্ণ ইফতার করব। ইফতারকে কিছুক্ষণ সামনে নিয়ে আমরা ইস্তেগফারও করব, কারণ অন্য হাদিসে রয়েছে ইফতারকে সামনে নিয়ে ইস্তেগফার করলে পরে দোয়া কবুলের এটা অত্যন্ত একটা সুন্দর মাধ্যম, কবুল হয়ে থাকে এবং আমরা অন্যদের ইফতার করাবো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, ইফতারের বরকত এবং রহমত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ করে দিন। যারা দর্শক শ্রোতারা শুনলেন আমাদের আজকে এলো মাহে রমাদানের আয়োজনে, আমরা সকলেই জানি সুন্না অনুসরণ করে ইফতার করতে পারি, ইফতারের ফজিলত উপলব্ধি করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ এলো মাহে রমজানের আজকের এই আলোচনায় আমরা যে পয়েন্টগুলো পেয়েছি, আমি পয়েন্ট নোট করেছি, সেটা হলো আমাদের খেজুর দিয়ে ইফতার করা উচিত, যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে। তাছাড়া মুহতারাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা খেজুর দিয়ে ইফতার করতেন, এছাড়া উনি বলেছেন যে ক্ষতিকর খাদ্য এড়িয়ে চলার জন্য যেহেতু আগামী দিন আবার রোজা রাখতে হবে, এবং তাড়াতাড়ি ইফতার করা এবং সেটা হলো সূর্য অস্তের পরে রাত না করা। তাছাড়া মুহতারাম আরও বলেছেন যে ইফতার কাউকে সাথে নিয়ে করা, যদি সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই কাউকে না কাউকে সাথে নিয়ে আমরা ইফতার করবো। এবং উনি যেটা বলেছেন হাদিসের আলোকে সেটা হলো যে যদি কেউ কাউকে পানি পান করানো ইফতারির সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তো দর্শক মণ্ডলী, এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব, এই কামনায় আপনাদের মধ্য থেকে আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামীকালকে এলো মাহে রমজান দেখার আমন্ত্রণ জানিয়েই এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।